প্রবাহ চ্যানেলে আপনাকে স্বাগতম। প্রায় 3 দশক ধরে তুমুল জনপ্রিয় শাহরুখ খান, বলিউডের জনপ্রিয় অভিনেতা শাহরুখ খান সম্পর্কে জানতে তার ভক্তদের আগ্রহের শেষ নেই। শাহরুখ খানের ব্যক্তিগত এবং পারিবারিক তথ্য জানার জন্য গভীর আগ্রহ থাকে দর্শকদের। ভক্তদের কৌতূহল মেটাতে শাহরুখ খান নিজেও বিভিন্ন সময়ে ভক্তদের নানা তথ্য তুলে ধরেছেন। চলুন জেনে নেই শাহরুখ খান সম্পর্কে অজানা 20টি তথ্য। তাজ মোহাম্মদ খান আর লতিফ ফাতিমার পরিবারে 1965 সালের 2 নভেম্বর জন্ম হয় শাহরুখের। 5 বছর বয়স পর্যন্ত তিনি নানির সঙ্গে প্রথমে ম্যাঙ্গালুরু আর তারপরে ব্যাঙ্গালুরে থাকতেন। নানি তার দেখাশোনা করতেন। শাহরুখের নানা ম্যাঙ্গালুরু বন্দরের মুখ্য প্রকৌশলী ছিলেন। শাহরুখের বাবা পাকিস্তানের পেশোয়ারের মানুষ, মা ভারতের হায়দরাবাদের আর দাদি কাশ্মীরের। বাড়িতে শাহরুখের বাবা হিন্দুক ভাষায় কথা বলতেন। এই ভাষা পাকিস্তানে ব্যবহৃত পাঞ্জাবি কথ্য ভাষা। পাকিস্তানে পেশোয়ারের সঙ্গে শাহরুখের যোগাযোগ নিয়মিত ছিল। 1978-79 সালে তিনি গিয়েছিলেন বাবার ফেলে আসা শহরে। সে প্রথমবার শাহরুখ বাবার পরিবারের সঙ্গে দেখা করেছিলেন। ভারতে শুধু তার মায়ের দিকের আত্মীয় স্বজন ছিলেন, বাবার গোটা পরিবারই পেশোয়ারে থাকতেন। একটু বড় হওয়ার পর শাহরুখের পরিবার দিল্লিতে চলে আসে। সেন্ট কলম্বাস স্কুলে পড়াশোনা করেছেন তিনি। খেলাধুলায় খুব আগ্রহী ছিলেন শাহরুখ। স্কুলে পড়ার সময় শাহরুখ হিন্দিতে খুব একটা দক্ষ ছিলেন না, তবে একবার হিন্দি পরীক্ষায় 10-এ 10 পেয়েছিলেন তিনি। পুরস্কার হিসেবে তার মা সিনেমা দেখাতে নিয়ে গিয়েছিলেন। দিল্লির হংসরাজ কলেজ থেকে অর্থনীতিতে বিএ পাস করেন আর জামিয়া মিলিয়া ইসলামিয়াতে মাস কমিউনিকেশন নিয়ে এমএ পড়তে ভর্তি হন। তবে সেটা আর শেষ করা হয়নি শাহরুখের। শাহরুখ খানের স্ত্রী গৌরীর বাবা একজন সেনা কর্মকর্তা ছিলেন। স্কুলে পড়ার সময় গৌরীর সাথে প্রথম চেনা পরিচয় হয় শাহরুখের। একটা পার্টিতে দুজনের মধ্যে বেশ অনেকক্ষণ গল্প চলে। তখন থেকেই শুরু হয় শাহরুখ গৌরীর প্রেম পর্ব। সেই তারিখটাও মনে আছে শাহরুখের। দিনটা ছিল 1984 সালের সেপ্টেম্বর মাসের 9 তারিখ। সেদিনই শাহরুখ ড্রাইভিং লাইসেন্সও পেয়েছিলেন। গৌরী আর শাহরুখের বিয়ে হয় 1991 সালের 25 অক্টোবর। শাহরুখের যখন 15 বছর বয়স তখনই তার বাবা মারা যান ক্যান্সারে আক্রান্ত হয়ে। পেশায় উকিলও ছিলেন, আবার স্বাধীনতা সংগ্রামে অংশ নিয়েছিলেন শাহরুখের বাবা তাজ মোহাম্মদ খান। অল্প বয়সে একবার জেলও খেটেছেন। পরে মাওলানা আবুল কালাম আজাদের বিরুদ্ধে ভোটেও দাঁড়িয়েছিলেন তাজ মোহাম্মদ খান। শাহরুখ খানের প্রথম রোজগার ছিল 50 টাকা। গায়ক পঙ্কজ উদাসের একটি কনসার্টে কাজ করে সেই টাকা পেয়েছিলেন। প্রথম রোজগারের টাকা দিয়ে ট্রেনের টিকিট কেটে শাহরুখ আগ্রা গিয়েছিলেন। তবে শাহরুখের প্রথম টেলি সিরিয়াল শুরু হয় 1989 সালে। কর্নেল কাপুরের পরিচালনায় ফৌজি নামের সেই ধারাবাহিক খুবই জনপ্রিয় হয়েছিল। সেখানেই প্রথমবার ভারতের দর্শক দেখলেন পরের কয়েক বছরে স্টার থেকে সুপারস্টার হয়ে ওঠা শাহরুখ খানকে। ছোট থেকে শাহরুখ খানের ইচ্ছে ছিল সেনাবাহিনীতে যোগ দেওয়ার। কলকাতার আর্মি স্কুলে ভর্তি হয়েছিলেন শাহরুখ, কিন্তু ছেলেকে ছাড়তে রাজি হননি তার মা। 1989-90 সালে রেণুকা সাহানের সঙ্গে সার্কাস সিরিয়ালে কাজ শুরু করেন শাহরুখ। সে সময় তার মা গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। মাকে ধারাবাহিকটির একটি পর্ব দেখানোর জন্য বিশেষ অনুমতি নিয়েছিলেন তিনি, কিন্তু তার মা তখন এতটাই অসুস্থ যে ছেলেকে চিনতে পারেননি। 1991 সালে এপ্রিল মাসে মৃত্যু হয় শাহরুখ খানের মায়ের। মায়ের মৃত্যুর শোক থেকে দূরে সরে যেতে 1 বছরের জন্য শাহরুখ দিল্লি থেকে মুম্বাই গিয়েছিলেন, কিন্তু তার আর ফেরা হয়নি। সে বছরই প্রথম চলচ্চিত্রে অভিনয় করেন শাহরুখ খান। সেটি ছিল হেমা মালিনী অভিনীত দিল হাসনা হে। নায়ক হিসেবে শাহরুখকে প্রথম দেখা গেল পরের বছর 25 জুন 1992 দেওয়ানায়। কঠোর পরিশ্রম করতে পারেন শাহরুখ, মাত্র 4-5 ঘন্টা ঘুমান তিনি। তার প্রিয় উক্তি হলো, ঘুমানো মানে জীবন নষ্ট করা।
স্ত্রী সন্তান ছাড়া শাহরুখের সঙ্গে তার বাড়িতে থাকেন তার বড় বোন লালা রুখ। শাহরুখ খানের টুইটার অ্যাকাউন্টে প্রায় 3 কোটি ফলোয়ার রয়েছে। উপমহাদেশে তুমুল জনপ্রিয় এই অভিনেতার বর্তমান বয়স 52 বছর। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে প্রবাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন, সে সাথে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন।